করবো এখন আমি? মা ষষ্ঠীও আসতে পারবেন না, সুধা মাকে ওরা বন্দি করেছে, বলি দেবে বলেছে। যা করার আমাকেই করতে হবে, আমি বরং ওখানেই যাই। কি করব, আমি অপারক ছিলাম। সূর্যি দেবের নির্দেশ অনুযায়ী আমি কাজ করেছি মা, তার নিষেধাজ্ঞার জন্য আমি তোর কাছে যেতে পারিনি। তাই তো অতগুলো লোকের সামনে তোকে তোকে মিথ্যাবাদী প্রমাণিত হতে হল। এই যে আমি সহ্য করতে পারছি না মা গো, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। কি হবে এখন? ওই কুচক্রী লোকগুলোর কাছে আমার আমার মেয়েটা কি করে থাকবে? ওরা তো আমার মেয়েটার জীবন একবারে শেষ করে দেবে। কি করে কি করে আমি আমার সুধাকে রক্ষা করব? কেমন করে আমি আমার সুধাকে রক্ষা করব বলে তাও কেউ আমায় একটু বলে দাও। আমি কেমন করে রক্ষে করবো আমার সোনা? আমার যেতে দিন মহারাজ, আমি আর সহ্য করতে পারছি না মহারাজ। আমি যে এই দৃশ্য দেখতে পারবো না মহারাজ, ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন মহারাজ। কুমার, রাজ কর্তব্য সবার আগে। এখানে স্নেহ প্রেম ভালোবাসা সব তুচ্ছ অর্থহীন। এই নক্ষত্রগড়ের ভাবি রাজা কুমার একজন রাজদ্রোহী সাজা হচ্ছে, আর তুমি তা দেখবে না? নিজের হৃদয় কঠিন করতে শেখো। অপরাধীকে এবার শাস্তি দেয়া হোক। Thank you.
ওই বাঁদর টেলো কোথা থেকে? আবার কথা বলছে, ওটাকেও বলি দাও। আমায় বলে দিতে চান দিন, কিন্তু আমার সুধামাকে ছেড়ে দিন। আমার সুধামার সন্তান হবে। কি অসম্ভব কথা বলছে তিনকড়ি? সুধা, সুধা, এত বড় খুশির খবরটা তুমি আমাকে দাওনি? এত সুন্দর খবর আমাকে এই অবস্থায়, এই এই পরিস্থিতিতে শুনতে হচ্ছে? আমাদের সন্তান আসতে চলেছে সুধা, আমাদের সন্তান। আর এই খবরটা তুমি আমায় দিলে না কেন সুধা? কেন দিলে না বলো? কি করে বলতাম কুমার, এমন কোন ঘটনা যে আদেও ঘটেনি। এসব কি হচ্ছে মহারাজ? প্রথমত একটা বাঁদর মানুষের মতো কথা বলছে, দ্বিতীয়ত সে এক অসম্ভব কথা বলছে। স্বয়ং মা ষষ্ঠীর অভিশাপে এ রাজ্যের কারোর সন্তান হবে, সেখানে সুধা ও সন্তান সম্ভব হয় কি করে? ও কি এতই পুণ্যবতী যে মা ষষ্ঠীর অভিশাপ খণ্ডন করে ফেললো? আর আমরা আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি। এমনকি কেউ কেউ তো এই বাঁদরটার কথা বিশ্বাস করে নিয়েছে মহারাজ। জল্লাদ, এক্ষুনি বলি দাও ওই মায়াবিনীকে। এখন ওকে বলি দেবে না, আমাকে ওই বাঁদরের কথা যাচাই করে দেখতে হবে। শেষ পর্যন্ত আপনি এক বাঁদরের কথায় বিশ্বাস করবেন মহারাজ? কথাটা বাঁদর বলেছে না মানুষ বলেছে, এটা বড় কথা নয় সাগরিকা। বড় কথা হলো কথাটার ওজন আছে কিনা। কে তুই? আমি সুধামায় ছেলে মহারাজ, আমার বাবা যুবরাজ সামন্ত। আমাকে বাজিকরের কাছ থেকে তিন করে দিয়ে কিনে নিয়ে এসেছিলেন, উপহার দিয়েছিলেন সুধামাকে। মা আমায় ছেলে বলে বুকে টেনে নিয়েছিল সেদিন। আমি তিন করি। তুই কথা বলছিস কিভাবে? যেভাবে পঙ্গু মানুষ পাহাড় ডিঙ্গায় পাথরেও ফুল ফোটে সেইভাবে মহারাজ। এই খেয়ালি বন্ধ করে স্পষ্ট করে বল। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কি অবলার মুখে বল ফোটে মহারাজ? আমি যে কথা কইতে পারি তা মা ষষ্ঠীর দয়া। মা ষষ্ঠীর হাত আছে আমার আর আমার সুধামায়ের মাথার উপর, আর তাই মা ষষ্ঠীর অভিশাপ আমার সুধামাকে স্পর্শ করেনি। তুই সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি। নক্ষত্রগড়ে বংশধর আসছে মহারাজ। এখন কি বদ্ধভূমিতে থাকার সময়? যান যান, এসব ছেড়ে আনন্দ করুনগে যান। নতুন অতিথি আসতে চলেছে বলে কথা। আলোয় মালায় ধূপে বাতিতে সাজিয়ে তুলুন নক্ষত্রগড়। খবর পাঠান দিকে দিকে, আপনি যে ঠাকুরদা হতে চললেন গো মহারাজ। এই বড় খবরটা তো মহারানীকে দিতে হবে। হুম, তারা বাঁদরটা এত প্রত্যয় নিয়ে কথাগুলো বলছে কি করে?
তবে ও যা বলছে তা কি সত্যি? কি হলো মহারাজ? সামান্য এক বাদুরের কথা আপনি বিচলিত হয়ে পড়লেন? আপনি কি এখনো বুঝতে পারছেন না যে এসবই সুধার মায়া? তাহলে আপনি বলুন না, একটা বাদুর কি করে মানুষের মতো কথা বলে? আমি তো বলবো মহারাজ, ওই সুধার সাথে সাথে এই বাদুরটাকেও বলি দেওয়া হোক। সুধার ছলনায় আর প্রতারিত হবেন না মহারাজ। না না, আমার মন বলছে এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে। সুধা বা বাঁদর সত্যি বলছে কিনা তার বিচার করব আমি নিজে। শুনলে সুধা? তুমি শুনলে? মহারাজ তোমার প্রাণদণ্ড স্থগিত করে দিল। মিথ্যে যুবরাজ, সব মিথ্যে। আমাকে বাঁচাতে গিয়ে দিন করে মিথ্যে বলছে। কিন্তু মিথ্যে তো বেশি দিন চাপা থাকে না, একদিন না একদিন তো প্রমাণ হয়েই যাবে আমি সন্তান সম্ভব নই। তখন সে মিথ্যে দেয় আমি কেমন করে নেব মাথার উপর? কি হলো সুধা, তুমি খুশি হওনি? আজকে এরকম একটা আনন্দের দিনে তোমার মুখ ম্লান কেন? তুমি কি খুশি হওনি এই সংবাদ পেয়ে? মহারাজ, মহারাজ, আমি খবর পেয়েছি সুধার গর্ভে নক্ষত্র ঘরের উত্তরাধিকারী আসতে চলেছে। এটা কি সত্যি? সত্যি কি মিথ্যে তা আমি এখনো জানি না মেঘমালা, তবে ওই বাঁদরের কথায় প্রত্যয় আছে, অস্বীকার করব না। কিছুক্ষণের জন্য ওই বাঁদরের প্রত্যয় আমাকে দ্বিধাগ্রস্ত করেছে, তাই আমি কিছুক্ষণের জন্য প্রাণদণ্ড স্থগিত রেখেছি। খুব ভালো কাজ করেছেন মহারাজ। বাদর যদি মিথ্যা কথা বলে তাহলে না হয় দুজনকেই শাস্তি দেওয়া যাবে, আর এই কথা যদি সত্যি হয় তাহলে গর্ভবতী মহিলাকে বলি দেওয়া মহাপাপ মহারাজ। তাছাড়া সুধার গর্ভে নক্ষত্রগড়ের উত্তরাধিকারী রয়েছে, তাই আমার অনুরোধ, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একবার ভেবে দেখবেন। তুমি ঠিকই বলছো মেঘমালা, এই সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নেওয়া যাবে না। তবে তার আগে আমি সুধার মুখ থেকে সত্যিটা জানতে চাই। সুধা, ওই বাঁদর যা বলছে তা সত্যি? তুমি কি সত্যি সন্তান সম্ভবা? হ্যাঁ মহারাজ, তিনকড়ি যা বলছে তা সত্যি। সুধা আমার স্ত্রী, আর সে সন্তান সম্ভবা হতেই পারে। সুধার গর্ভে যে আসছে সে আমার সন্তান, তুমি কেন এত আপত্তি করছো সাগরিকা? তুমি কি চাও না নক্ষত্রগড়ের উত্তরাধিকারী আসুক? সত্যি যদি সুধার গর্ভে আমার উত্তরাধিকারী এসে থাকে তাহলে তাকে হত্যা করা একেবারেই অনুচিত। তাহলে মা ষষ্ঠীর অভিশাপের কি হলো? তাহলে কি সত্যি সুধা মা ষষ্ঠীর স্নেহধন্য? সেই জন্যই কি মা ষষ্ঠীর অভিশাপের কোনো ফল তার উপর হয়নি? কি হলো সুধা, তুমি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর দিলে না। না না, এত বড় মিথ্যের বোঝা মাথায় নিয়ে আমি বাঁচতে পারবো না। এবার আমাকে সবার সামনে সত্যিটা বলতেই হবে, তাতে যদি আমি মরি তো মরবো।
কি বলবে মহারাজ? ও তো প্রাণ বাঁচানোর জন্য মিথ্যেই বলবে। সেটাই তো স্বাভাবিক। মহারাজ, আপনি এক্ষুনি জল্লাদকে আদেশ দিন। না বৌমা, এভাবে হবে না। আমার সিদ্ধান্ত নিতে সময় লাগবে। প্রণাম মহারাজ, আমি কিছু বলতে চাই। বলুন বৈদ্যরাজ। আমাকে একবার পরীক্ষা করার অনুমতি দিন। আমি পরীক্ষা করে নিশ্চিতভাবে বলতে পারি দুরানীর গর্ভ সঞ্চার হয়েছে কি না। লাভ নেই, কোনো লাভ নেই। এই মেয়ে জাদু জানে মহারাজ, ওকে পরীক্ষা করে কোনো লাভ নেই। সাগরিকা, যখন গুরুজনরা কথা বলে তখন কথা বলতে নেই, এই শিক্ষা তোমায় কেউ দেয়নি? এখানে মহারাজ রয়েছে, রাজভাতা রুদ্রসেন রয়েছে, এখানে রাজবৈদ্য আছে, মহারাজের পরামর্শদাতারা আছে। সেখানে দাঁড়িয়ে মহারাজকে নির্দেশ দাও, কোন সাহসে? খবরদার, খবরদার, আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না। জানেন না আপনি কার সঙ্গে কথা বলছেন? সর্বনাশ, তেজিত হয়ে সাগরিকা তো সব গন্ডগোল করে ফেলবে দেখছি। এসো রাজকন্যে, আমার সঙ্গে এসো। মাথা গরম করতে নেই রাজকন্যে। ক্ষমা করবেন মহারাজ, ক্ষমা করবেন। এসো এসো রাজকন্যে। ক্ষমা করবেন মহারানী, আসলেও ছোটবেলা থেকে এরকম রেগে গেলে মাথা ঠিক থাকে না। ক্ষমা করবেন, তুমি এসো রাজকন্যে, এসো ঘরে, চলো এসো 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 রাজকন্যে, এসো। এত উত্তেজিত হলে চলে? মাথা ঠান্ডা করবে তো। এসো ঘরে, চলো এসো। বৈদ্য যদি পরীক্ষা করতে চান করুন না, তোমার চিন্তা কি? আমি তো আছি, ঠিক কিছু একটা ব্যবস্থা করে দেব। আবার সুধার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরা। কেন এই মিথ্যে কথা বললি বাবা? সত্যিটা যে সবাইকে বলতেই হবে। এই মিথ্যের উপর দাঁড়িয়ে আমি তো বাঁচতে পারবো না। দোহাই মা, তুমি কাউকে কিচ্ছু বলবে না, তোমার জন্য না। এই মিথ্যা আমি বলেছি আমার জন্য। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তোমার কিছু হয়ে গেলে আমি যে অনাথ হয়ে যাব মা। কথা দাও সত্যিটা কাউকে বলবে না। মহারাজ, রাজবৈদ্য ঠিক কথাই বলেছেন। সুধা যদি সন্তান সম্ভাবা হয় তাহলে তার শরীরে সে লক্ষণ ফুটে উঠবে। রাজবৈদ্যর চোখে তা ফাঁকি দিতে পারবে না। আমার মনে হয় রাজবৈদ্যকে দিয়ে পরীক্ষা করিয়ে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তুমি ঠিকই বলেছ রুদ্রঠে। আপাতত সুধার প্রাণদণ্ড স্থগিত করা হলো, স্থগিত করা হলো। রাজবৈদ্য সুধাকে পরীক্ষা করে দেখবে সত্যি সুধা সন্তান সম্ভবা কিনা, তারপরেই বাকি বিচার হবে। রক্ষীরা, সুধাকে প্রাসাদে নিয়ে যাও। এবার কি হবে? আমাকে পরীক্ষা করলেই তো প্রমাণ হয়ে যাবে যে তিন কোড়ি মিথ্যে কথা বলছে। চিন্তা করছো কেন মা, আমি তো আছি।
এসো এসো মা এসো। বসো মা। আরেকটু পরেই তো সবাই সবটা জেনে যাবে। একে ষষ্ঠীমা না আসায় সবাই আমায় জাদু করি ছলনাময়ী ভাবছে। এরপর আমি মা হচ্ছি না জানার পর সবাই আমাকে মিথ্যাবাদী বলবে। হে ঈশ্বর, মাথা উঁচু করে মরতেও পারবো না আমি। তুমি প্রস্তুত তো মা?